পৌষ না আসতেই ঝেঁকে বসছে শীত। গ্রামের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। শীত পড়তে শুরু করেছে শহরেও। রাজধানী ঢাকায় সন্ধ্যার পর থেকেই কমতে থাকে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষ নাগাদ বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। রাশেদুল ইসলামের ক্যামেরায় মানিকগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। ভোর থেকে শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ আবহ। দুর্বা ঘাসে জমাট বাঁধা মুক্ত দানা আর স্নিগ্ধ সকালের শীতের পরশ দিন দিন তীব্র হচ্ছে। বর্ষপঞ্জিকার হিসাবে অগ্রহায়ণের শেষ সপ্তাহ হলেও পৌষের শীতের আবহ। ভোরের আলো ফুটতেই পাখির কলতানে মুখরিত হয় চারপাশ। শিশির মারিয়ে ফসলের মাঠে কৃষক ব্যস্ত হয়ে ওঠে। সূর্য উদিত হওয়ার সাথে দেখা মিলে গাছ থেকে আহরিত খেজুর রসের। শীতের তীব্রতায় কিছুটা উষ্ণতা পেতে নারী শিশুদেরও দেখা যায় মাটির চুলায় আগুন পোহাতে। কুয়াশার ঘন কারণে আমাদের বাইরে বাড়তে অনেক কষ্ট হয়। ভোরবেলা উঠে আমাদের পুরুষ মানুষ দূরে দূরে কাজে যায়, আমাদের রান্নাবান্না করতে অনেক কষ্ট হয়। মুরব্বি যারা আছে একটু সমস্যা হইতেছে শীতে চলাফেরা, এ আর কি। আর ক্ষেতের ফসল টসল একটু কম হইতেছে। ফসলের মাঠ সেজেছে নতুন সাজে। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা ছড়িয়ে দিচ্ছে আলো। হেমন্তের শেষে ফসল ঘরে তুলতে বেড়ে যায় চাষিদের ব্যস্ততা। কুয়াশা থেকে তো ধান খারাপ, দানা ভিজা থাকে, ধান শুকায় না, রোদ রোদ ওঠে না, এই সমস্যা আমাদের। প্রকৃতিতে হেমন্তের বিদায়ের সুর, নবান্নের উৎসব পেরিয়ে পৌষের কুয়াশার চাদর মুড়িয়ে আগমনী বার্তা দিচ্ছে হিমেল হাওয়ার এই ঋতু। শহর কিংবা গ্রাম সর্বত্রই ভোরের শিশির বিন্দু জানান দিয়ে যায় ধরণীতে শীত এসে গেছে। সম্প্রতি দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার থেকেই বয়ে যেতে পারে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের শেষের দিকে তবে কিছুটা আসতে পারে, তবে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি আমরা সামনের দিকে। তবে বৃহস্পতিবার থেকে আমাদের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শুরু হতে পারে। এটা মোটামুটি কিছুদিন স্টেবল থাকবে। টেম্পারেচার যে একবার আবার বাড়া শুরু হবে তা না, মোটামুটি এরকম স্টেবল থাকতে পারে। চলতি মাসেই আরেকটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।